হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আর এসটেক মোবাইলের পক্ষ থেকে। তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কীভাবে এলইডি লাইট তৈরি করবেন। তো এটা হচ্ছে এলইডি লাইট। তো এটা হচ্ছে ব্যাটারির সাথে যে কন্ট্রোলারটা আছে, একটা সুইচ, একটা চিকন পিন, একটা চ্যাপ্টা পিনের। তো এটা দিয়ে খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। এবং এই ব্যাটারিটা হচ্ছে পুরাতন ব্যাটারি, তো আপনাদের পুরাতন ফোনের ব্যাটারি হলেও চলবে। আপনারা যদি চান তাহলে নতুন ব্যাটারি ইউজ করতে পারেন, এটা দীর্ঘক্ষণ চলবে। তো আমি এই সুইচ বোর্ডটা যেটা কিনেছি, তো এইটাতে কোনো কানেকশন দেওয়া নেই, শুধুমাত্র দুটা ছিদ্র দেওয়া আছে। এখানে আমরা কীভাবে কানেকশন করব, কোথা থেকে বাতির লাইন দিব এবং কোথায় ব্যাটারি নেগেটিভ পজিটিভ দেব, এটা আমি দেখাবো আপনাদেরকে। সো ভিডিওটি কেয়ারফুলি দেখবেন, তাহলে আপনার এই গ্যাজেটটি আপনার বাড়িতে তৈরি করতে পারবেন খুব সহজে। সো ভিডিওটি শুরু করা যাক। এটাতে কানেকশন করার জন্য আমাদের একটা সোল্ডারিং আয়রন প্রয়োজন হবে। তো আমরা সোল্ডারিং আয়রনটা নেব এবং কিছু তারের প্রয়োজন হবে, শর্ট তার দিয়ে ব্যবহার করবো। আপনারা চাইলে বেশি ভালো তার ব্যবহার করতে পারেন, তো আমি শর্ট তার নিব। তো আমরা প্রথমে ব্যাটারিটা সোল্ডারিং করব। তো ব্যাটারি যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত আছে, এই দুটো মাত্র দুইটা তার লাগাবো, মাঝখানেটা দেওয়া লাগবে না। তো আমি ব্যাটারি পজিটিভটা লাগিয়ে দিয়েছি, তো এখন নেগেটিভটা লাগাবো। তো ভিউয়ার্স, আমরা ব্যাটারি নেগেটিভ পজিটিভ লাগিয়ে ফেলেছি। এখন আমরা যে এলইডিটা আছে, এলইডি বোর্ডটা আছে, এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ এই তারটা লাগাবো। তো আপনারা পজিটিভে পজিটিভটা দিয়ে দিবেন। এবং নেগেটিভটা নেগেটিভে দিয়ে দিবেন। তো এখন আমরা এই বোর্ডটা যে দুই পাশে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টে একটা ব্যাটারি পজিটিভ এই পাশে দিব, ব্যাটারি এই পাশে ব্যাটারি পজিটিভ, এই পাশে ব্যাটারি নেগেটিভ। তো আমরা ব্যাটারি যে কালো তারটা আছে এবং লাল তারটা এইখানে সেট করে দিব। তো প্রথমে ব্যাটারি পজিটিভটা লাগাবো।
তো আমরা এটা এখানে সেট করে দেব। তো আমার এখানে লাগানো হয়ে গেছে, প্রথম সূর্যে হাত তারা চলবে, দ্বিতীয় সূর্যে আরো খোলা চলবে। তো এখানে আমরা বোতাম দিব, এখানে আটকে থাকা খুব সহজ হয়। আপনারা চাইলে অন্য কোনো ঘন ব্যবহার করতে পারেন। গ্লোগামটা দিয়ে দিলাম, তো এখন আমরা এটা এখানে বসিয়ে দেব। ভালোভাবে গ্লোগাম লাগিয়ে দিবেন। এখানে আমার গ্লোগাম লাগানো হয়ে গেছে। তো 2 মিনিট শুকানোর পর আমরা চেক করে দেখতে পারবো চার্জ হচ্ছে কিনা। এখানে আমরা এই সার্কিট বোর্ডটা গ্লোগামের সাথে আটকে নিয়েছি ব্যাটারি। তো এখন আপনারা চাইলে বাতিটা যত দূর ব্যবহার করবেন তারটা একটু লম্বা করে নেবেন, আপনারা দেখানোর সুবিধার্থে আমি শর্ট করে নিয়েছি। তো এখন আমাদের চেক করার পালা। তো এতক্ষণ তো আমরা এই ফোনের চার্জার পিন দিয়ে আমরা চার্জ করতে পারবো, এবং এখানে আপনাদের বাসার চিকন পিন থাকলে চিকন পিনের মতো চার্জ করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংকস অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।